ঠাকুরকে নিয়ে শিব মন্দিরে এসে পৌঁছে গেলাম। এবার বাবাকে পূজা দেবো। আর এটা জায়গাটার নাম হলো মহাবীর ছড়া। আমি পঞ্চমী বানিয়ে নিচ্ছি, অভিষেক করালাম পঞ্চমীতে দিয়ে, এখন দুইয়ে নেবো। আমি একুশটে বেলপাতা আসবো, অর্পণ করলাম বাবাকে। সবচেয়ে বড় কথা জানেন, আজকে অকুণ্ড ফুলের মালা মানে বানিয়ে নিয়েছি বাবার জন্য। আমি খুব খুশি হয়েছি অকুণ্ড ফুলের মালা দিতে পারি। ওম ত্র্যম্বক যামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম ঋবরূপমিব বন্দনম নিত্যমুখ্য মামিতা। জায়গার পরিবেশটা না অনেক শান্ত, খুব সুন্দর। আজকে একটু বৃষ্টিও হয়েছে, প্রত্যেকটা গাছে জল লাগানো, পাড়ি মিষ্টি লাগছে দেখতে। এই যে গাছ, অনেক অনেক বড়ো গাছ পুরো জায়গাটাকে ঝাঁকিয়ে রেখেছে। এই যে পুরো মন্দিরটা উপর থেকে, আর এই যে উপরে মা শিব পার্বতী